রিয়েল লাইফে মেয়েরা চকচকে চকচকে হয় না, তাদের মুখে ছোট ছোট লোম থাকে, তাদের সবাই ২৪ ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না, কারো ফক্সে দাগ বা কাটা দাগ থাকে, তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না, নীল শান্ত চোখ দেখিয়ে যে মেয়েটা আপনার বুকের একটা হার্টবিট মিস করিয়ে দিল, তারও দিন শেষে বাসায় গিয়ে লেন্সটা খুলতে হয়, টান টান ঝর্ণার মতো চুল দেখে যার প্রেমে পড়েছেন, গোসলের পানি লাগলে তার চুল কুকড়ে যাবে আবার, তখন কি করবেন? উঁচু লম্বা দেখে টাসকি খান, সে পাঁচ ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সাথে দাঁড়িয়েছে, দিন শেষে ওই প্লাস স্যান্ডেলে ফিরতে হয়, চাপা আড়শাট পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে, খোঁজ নিয়ে দেখেন বাসায় সে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়, সেটাতেই তার আরাম, দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধি কেন দিতে হবে অন্য কাউকে, প্রকৃতপক্ষে একজন নারী একটি ফুলের বাগানের মতো সুবাস হবে না, তার খাম মাংস এবং তেল তার নিজের সুবাস হবে, আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজেগুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়েকে জন্ম নিতে হবে, সে তো পৃথিবীতে আসে খুব সাদা মাটা অনাডম্বর ভাবে, সেভাবেই কি তাকে কেউ পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না, সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে, অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা, পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙুলের কাটা দাগ দেখে।